হ্যালো বন্ধুরা এমআরএ ফিশ ফার্মিং চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো অনেক মাছ চাষি আছেন যারা কতটা পরিমাণে পুকুরে মাছ ছাড়বেন তা নিয়ে তারা খুব চিন্তায় বা টেনশনে থাকেন তারা বুঝতেই পারে না আসলে কতটা পরিমাণে মাছ পুকুরে ছাড়া দরকার তা নিয়ে তারা অন্যদের কাছ থেকে পরামর্শ নেয় এবং এমন একটা সময় আসে যে সময় পরামর্শ নেওয়ার পরও তাদের মনে একটা সন্দেহ থেকেই যায় তাই এই ভিডিওটা আপনাদের জন্য অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন প্রথমে আমি আপনাদেরকে বলি এই বিষয়টা নিয়ে অতটা ভাবনা করার কোনো বিষয় না আমরা যারা সাদা মাছ চাষ করছি বা যারা চাষ করবেন তাদের মনে রাখা দরকার সব প্রকারের মাছ জলের একই জায়গায় থাকে না এবং তাদের খাওয়ার ধরনটাও আলাদা আলাদা হয় তাই আমাদের আগে জানা দরকার কোন কোন মাছ জলের কোন স্তরে থাকতে ভালোবাসে এবং সেখানকার খাবার খেতে তারা পছন্দ করে আপনারা যদি ভালো করে একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন পুকুরের জলের স্তরকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে প্রথম স্তর মানে উপরের স্তর দ্বিতীয় স্তরটি হচ্ছে মানে মিডিল স্তর এবং তৃতীয় স্তরটি হচ্ছে একদম নিচের স্তর প্রথম স্তর মানে উপরের স্তর এই স্তরে ব্রিগেড মাছ কাতলা মাছ সিলভার কাপ ইত্যাদি মাছগুলো কিন্তু থাকতে পছন্দ করে এবং উপরে যে সমস্ত প্রাকৃতিক খাবারগুলি থাকে সেই খাবারগুলি তারা খায় দ্বিতীয় স্তরটি হল মিডিল স্তর মানে মধ্যবর্তী স্তর এই স্তরে বেশিরভাগ রুই মাছ জাতীয় মাছগুলি থাকে এবং সেখানকার খাবারগুলি তারা কিন্তু খেতে পছন্দ করে ঠিক সেরকমই তৃতীয় স্তর মানে হচ্ছে শেষের স্তর এই স্তরে মিগেল মাছ কালবাউস বা অন্য জাতীয় কাপ জাতীয় যেগুলো মাছ আছে সেই মাছগুলো কিন্তু এই স্তরে থাকতে ভালোবাসে এবং এরা মাটির তলদেশে যে সমস্ত প্রাকৃতিক খাবারগুলি থাকে সেই খাবারগুলি খায় কিন্তু বর্তমানে পরিস্থিতিটা একদম আলাদা এখনকার মাছ চাষিরা আজ আর প্রাকৃতিক খাবারের আশায় মাছ চাষ করে না কারণ পুকুরে আর প্রাকৃতিক খাবার নেই বললেই চলে আমরা যে হারে রাসায়নিক সার প্রয়োগ করছি তাতে পুকুরে প্রাকৃতিক খাওয়া প্রায় নষ্ট হয়ে গিয়েছে বলে বলা যায় কিন্তু এখন বাজারে অনেকগুলি কৃত্রিম খাবার পাওয়া যায় মাছ চাষি ভাইরা সেই খাবার খাইয়ে মাছকে বড় করে এবং চাষবাস করে এবং মাছ সেখানে আসে এবং খায় এবং খাওয়ার শেষ হয়ে গেলে মাছ কিন্তু আবার তাদের নিজের নিজের জায়গায় চলে যায় এখন প্রশ্ন হলো আপনি কি পরিমাণে মাছের সাইজ করে বাজারজাত করতে চান এটা সর্বপ্রথম আপনাকে ডিসাইড করতে হবে এক কিলো সাইজে মাছ বাজার জাত করে বিক্রি করতে চান বা পাঁচশো গ্রাম থেকে ছশো গ্রাম সাইজের মাছ আপনি বাজারজাত করে বিক্রি করতে চান প্রথমে আপনাকে এটা ডিসাইড করতে হবে তাই আমি দুইটি প্রকার ভাগ করলাম আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য প্রথম ভাগটি হচ্ছে অল্প মেয়াদি মানে চার থেকে পাঁচ মাস চার থেকে পাঁচ মাস যদি আপনি আপনার পুকুরে এই মাছকে রাখেন তাহলে মোটামুটি আটশো থেকে এক কিলো ওজনের মাছ আপনি বাজারজাত করতে পারবেন যদি আপনি মোটামুটি আটশো থেকে এক কিলো ওজনের সাইজ যদি আপনি করতে চান তাহলে আপনাকে একশো গ্রামের যে চারা মাছ আছে সেই একশো গ্রামের মাছ কিন্তু আপনাকে শতকে কুড়ি থেকে ত্রিশটা পর্যন্ত দিতে পারেন এতে আপনার মাছ ভালো থাকবে এবং মাছ খুব ভালোভাবে দ্রুত গতিতে আপনার বাড়বে শুধু মাথায় রাখতে হবে আপনি যে পোনাগুলি ছাড়বেন সেই পোনাগুলো যেন আপনার সিক্সটি পার্সেন্ট রুই হয় এবং টোয়েন্টি পার্সেন্ট আপনার কাতলা বা সিলভার বাকি টোয়েন্টি পার্সেন্ট আপনি অন্যান্য টাইপের মাছ ছাড়তে পারেন ঠিক সেরকমই দ্বিতীয় বিষয়টি হলো দীর্ঘমেয়াদি মাছ মানে আপনি আট মাস থেকে এক বছর বা চোদ্দো মাস পর্যন্ত যদি আপনারা মাছ চাষ করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে পঁয়ত্রিশ গ্রাম থেকে পঞ্চাশ গ্রামের সাইজের মাছ ঠিক সেম পরিমাণে আপনাকে ছাড়তে হবে মনে রাখতে হবে বেশি পরিমাণে মাছ পুকুরে ছাড়া মানে আপনার পুকুরের ঘনত্ব বাড়বে এবং পুকুরের ঘনত্ব যদি আপনারা বাড়ে তাহলে কিন্তু আপনার পুকুরে অক্সিজেনের ঘাটতি হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পুকুরে নানারকম কিন্তু রোগ ব্যাধি দেখা দেবে তাই বেশি পরিমাণে মাছ ছাড়ার আপনাদের প্রয়োজন নেই স্বাভাবিক পরিমাণে কিন্তু আপনারা মাছ ছাড়বেন এতে আপনার পুকুরের মাছ আপনার ভালো কোয়ালিটিতে থাকবে এতে আপনার মাছ ভালো থাকবে সুস্থ থাকবে এবং আপনার মাছের যে উৎপাদন ক্ষমতা সেই উৎপাদন ক্ষমতাটা কিন্তু আপনার ভালোভাবেই বাড়বে তবে আপনাদের কাছে যদি এআরএস সিস্টেম থাকে তাহলে কিন্তু আপনারা অধিক ঘনত্ব হিসেবে মাছ চাষ করতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকুন ধন্যবাদ